হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা সিবিএসসির সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস ইলেভেন টুয়েলভের যে নতুন পেপারটা অ্যাড হয়েছে বা সিবিএসসির যে সিলেবাসের যে চেঞ্জেসটা এসেছে সেটা চেক করবো। না, সেটা চেক কর কীভাবে চেক করা যেতে পারে সেটা তো তোমরা যাদের যাদের বাড়িতে ইন্টারনেট আছে বা মোবাইলে আছে তারা এই সাইটটা খুলবে, সিবিএসসি একাডেমিক ডট এনআইসি ডট ইন। এটা ক্লিক করলে তুমি দেখতে পাবে এখানে যে কারিকুলাম বলে একটা ট্যাব আছে, ওই ট্যাবটাতে ক্লিক করলে ক্লাস 9 আর 10 এর সিলেবাসের চেঞ্জেস 11-12 একাডেমিক ইয়ার 2021-এর পেয়ে যাবে। তাহলে 2021-এ যদি আমরা একাডেমিক ইলেকটিভসের যদি ম্যাথমেটিক্স সাবজেক্টটাতে যাই তাহলে ম্যাথমেটিক্সে কী কী চেঞ্জেস এসেছে? না, একটা নতুন সাবজেক্ট এসে গেছে, সেটা হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। তো নতুন সাবজেক্টটা কী না চেক করার জন্য ক্লিক করে দেখলাম অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সটা কী, তো এটা সেভ করলাম। এরপর যে ম্যাথমেটিক্সটা আছে সেই ম্যাথমেটিক্সটাও চেক করে দেখো, ওটাও সেভ করলো। এবার দেখা যাক যে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সটাতে কী আছে, ক্লাস 11-এর সিলেবাসে কী চেক হয়েছে বা এটা কী আলাদা কী আছে। বলছে যে সেকেন্ডারি এডুকেশন প্রিপেয়ার স্টুডেন্টস টু এক্সপ্লোর ফিউচার কেরিয়ার অপশনস অফার গ্র্যাজুয়েটিং ফ্রম স্কুলস। মানে যারা যারা তোমরা স্কুল থেকে গ্র্যাজুয়েশনের জন্য এরপরে যাবে তাদের জন্য ম্যাথমেটিক্সটা খুব কাজে লাগছে। ম্যাথমেটিক্সটা ইম্পর্টেন্ট সাবজেক্ট যেরকম তোমাদের সায়েন্সের ক্ষেত্রে আছে সেরকম ইকোনমিক্স, কমার্স, সোশ্যাল সায়েন্স এই ধরনের অনেকগুলো সাবজেক্টের ক্ষেত্রেও আছে, তাই এই নতুন সাবজেক্টটাকে এনেছে সামনে। তো কী কী কারণের জন্য এই নতুন সাবজেক্ট এসেছে সেটা বলছে, টু ডেভেলপ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ বেসিক ম্যাথমেটিক্যাল অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল টুলস অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশনস ইন দ্য ফিল্ড অফ কমার্স, বিজনেস, ফিনান্স। তো যারা যারা কমার্সের স্টুডেন্ট ছিল তাদের বেসিক্যালি নর্মাল যে সায়েন্সটা ছিল ম্যাথমেটিক্সটা ছিল ক্লাস 11-এর, তো তোমাদের খুব একটা প্রপার কাজ হচ্ছিল না, তো তার জন্য কী করলো বোর্ড থেকে এটাকে চেঞ্জ করে একটা নতুন অ্যাপ্লাই করেছে। কী অ্যাপ্লাই করেছে না দেখি, এটা প্রথম পেপার কোড কী ছিল বা সেটার ডিটেলস কী ছিল, তো সেটার পেপার কোড ছিল 041। এখন যে নতুন যে ম্যাথমেটিক্সটা এসেছে সেটার পেপার কোড কী এসছে না, সেটার পেপার কোড এসেছে 241। তাহলে দুটো সাবজেক্ট টোটালি ডিফারেন্ট। এখানে কী কী আছে, নাম্বারস আছে, কোয়ান্টিফিকেশান অ্যান্ড নিউমেরিক্যাল অ্যাপ্লিকেশনস আছে, অ্যালজেব্রা, ম্যাথমেটিক্যাল রিজনিং, ক্যালকুলাস, প্রবাবিলিটি, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, বেসিক ফিনান্সিয়াল ম্যাথমেটিক্স, কোঅর্ডিনেট জিওমেট্রি, এরকম আছে। তো টোটাল যদি নাম্বার ক্যালকুলেট করে দেখা হয় সেই একই আগে যেরকম নাম্বার ছিল সেরকমই নাম্বার আছে, টোটাল 80। ঠিক আছে, আর যে 20 মার্কস ছিল সেটা আছে। তো একটু ডিটেলসে যদি সিলেবাসটা দেখতে যাই যে নাম্বারস অ্যান্ড কোয়ালিফিকেশানস কী, কোয়ান্টিফিকেশানস, নিউমেরিক্যাল অ্যাপ্লিকেশানস এটা কী কী আছে, প্রাইমারি নাম্বার আছে, বাইনারি নাম্বারস আছে, কমপ্লেক্স নাম্বারস আছে, ইন্ডিসেস আছে, লগারিদম আছে, লস অ্যান্ড প্রপার্টিস অফ লগারিদম আছে, মেনসুরেশনস আছে, আর অ্যালজেব্রার ক্ষেত্রে যা ছিল সেটস, ভেন্ডার। এখানে নতুন যে জিনিসগুলো এক্সট্রা এক্সট্রা অ্যাড হচ্ছে সেগুলো হচ্ছে ভেন ডায়াগ্রামের ক্ষেত্রে কিছুটা ডিমর্গানস ল একটা অ্যাপ্লাই হয়েছে, তো এই ধরনের অনেকগুলো জিনিস নতুন নতুন অ্যাপ্লাই হয়েছে। এই যে এই জিনিসগুলো আছে এগুলো করবে কি, যেরকম রিজনিংয়ের ক্ষেত্রে কোডিং, ডিকোডিং, অড ম্যান আউট, ব্লাড রিলেশনস, সিলোলিজমস এটসেট্রা, এগুলো করবে যারা কমার্সের স্টুডেন্টরা পরবর্তী ক্ষেত্রে গভর্নমেন্ট জব দিতে হবে তাদের ক্ষেত্রে খুব প্রফিট হবে। এটা ক্লাস 11-এর সিলেবাস। এবার 12-এর নতুন কী কী ঢুকেছে দেখা যাক, সেই একই জিনিসই আছে, নাম্বারস, কোয়ান্টিফিকেশানস, নিউমেরিক্যাল অ্যাপ্লিকেশানস, অ্যালজেব্রা, ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স, ইন্ডেক্স নাম্বারস, টাইম বেসড ক্যালকুলাস, ফিনান্সিয়াল ম্যাথমেটিক্স, লিনিয়ার প্রোগ্রামিং, প্রবাবিলিটি, ইন্টার, টোটাল 80 মার্কস, আর ইন্টারনাল অ্যাসেসমেন্ট আছে 20 মার্কসের। এবার এটা আমাদের যে নর্মাল যে সায়েন্সের স্টুডেন্টের ক্ষেত্রে যে ম্যাথমেটিক্সটা আছে সেটার থেকে আলাদা কী আছে? তো যাদের তোমাদের 2021 অ্যাকাডেমিক ইয়ারের ক্ষেত্রে হবে তাদের ক্ষেত্রে কী কী আছে, সেই একই সেটস, ফাংশনস, অ্যালজেব্রা, কোঅর্ডিনেট জিওমেট্রি, ক্যালকুলাস, ম্যাথমেটিক্যাল রিজনিং, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি। তো দুটোর মধ্যে যে যে ডিফারেন্সিয়েটগুলো আছে সেগুলো তোমরা পাশাপাশি রাখলে বুঝতে পারবে যে কী কী ডিফারেন্সিয়েশন করা যেতে পারে, যে কী কী আলাদা আছে কি না আছে। ঠিক আছে,
তো তোমরা এবার যে সায়েন্স স্টুডেন্টদের ক্ষেত্রে তোমরা এটার প্রিপারেশনটা কোথা থেকে নেবে, ম্যাথের প্রিপারেশন? তো আমরা একখানা নতুন ইনিশিয়েটিভ স্টার্ট করেছি, সেটা এর ক্ষেত্রে ক্লাস ইলেভেনের ক্ষেত্রে আলাদা আলাদা প্লে লিস্ট আছে, ক্লাস টুয়েলভের ক্ষেত্রে আলাদা প্লে লিস্ট করা আছে। প্রত্যেকটা চ্যাপ্টার থরলি এবং ডিটেলিংয়ের ওপর ভিডিও সলিউশনস তোমাদের দেওয়া হবে, তোমরা চেক করতে পারো। আপাতত এতটাই, থ্যাংক ইউ, বাই বাই, স্টে টিউন ফর দ্য নেক্সট ক্লাস।